নমস্কার বন্ধুরা, রিমিস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর একটা নতুন সকালের সঙ্গে তোমাদের একটা নতুন ভিডিও বা নতুন ব্লগ শুরু করলাম। অনেকদিন পর আসছি, শরীরটা ঠিক ছিল না, তাই তোমাদের সামনে নতুন কোনো ভিডিও আনতে পারিনি। তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখো সকালে সূর্যটা কেমন লাগছে, কী সুন্দর পাখি বসে আছে গাছে। এটা একটা আমড়া গাছ, আমড়া গাছের ফাঁক দিয়ে কী সুন্দর সূর্যটা, দারুণ লাগছে। সকালের ওয়েদারটা খুব সুন্দর। তোমরা সবাই ভিডিও দেখছো আমার, কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা, একটু পাশে থাকো আমার, প্লিজ সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, তুমি কিছু বলবে তো? এখন না। কেন? হ্যালো বন্ধুরা, মা এখন ঝাড় দিচ্ছে। তোর কি দেখে নোংরা থাকে সেখানে দানা করতে যাবে? সব লাগে সব। দেখো নোংরা কত, নোংরা কত 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 নোংরা, দেখুন আমার এইটাকে দিয়ে ফেল। এই দেখুন 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 দেখুন, এই দেখুন তো বন্ধুরা, সকালের কাজ শুরু হয়ে গেছে। একটু আগে আমার মেয়ে আমার ভিডিও করছিল, সকালের কাজ করছিলাম যখন, তো খুব অন্যায় করে ও সারা দিন। তো যেই ফোনটা নিয়ে আমি আমার জায়গা মতো রেখে দিলাম, অমনি ও দাঁতে ব্রাশ ঘষতে ঘষতে বক বক করতে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে তোমরা এক্ষুনি দেখতে পাবে পায়রা নামছে। তো পায়রা যেই নেমেছে, ও বসে পড়েছে যে পায়রাটাকে কখনও চাল দেবে সেই ভাবনা ভেবে। দেখো বন্ধুরা বসে আছে, আমার চার দিয়ে গিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি যাতে ও চালটা দিতে পারে আর পায়রাগুলো ঠিকঠাক করে খেতে পারে। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমি, দেখো বন্ধুরা ফের এসে গেছে ক্যামেরার সামনে বক বক করতে, ওকে একটা কথা বললেই শুনতেই চায় না। এই উল্টে পড়বি, আর দুটো চাল দে, দেখো অনেক তো আছে, সে সেদিকে চলে গেছে। মামাম খেতে দিয়েছে, দেখ আবার আসছে। জল দিবি এখনই, দে বাটিতে করে জল, ও খাবে, দে বাটিতে করে জল খাবে, ওই কোনটায় বসিয়ে দিবি জলটা নিয়ে। আবার দুটো চাল দে, আবার দুটো চাল দে সামনেটা, অল্প করে দুটো চাল দে। মা
আমার ভাতটা বেড়ে নি ভাত দেখো বন্ধুরা আমি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মামামকে ভাত দিচ্ছি। মামামে যদি ভালো লাগে তবে তো মামাম খাবে, তাই না? দেখেছো মামাম খেতে বসার আগেই খাবো না খাবো না খাবো না করে দিচ্ছে। দানা খাবে মামাম এঁচোড়ের। দেখো এই চোরের তরকারি কেমন হয়েছে দেখো বন্ধুরা। এটা কোন চাটনি? আমি খেয়ে নেব চাটনি। আর এই হচ্ছে মাছের ঝাল। আর এই আছে এটা হচ্ছে মামামের মাছ ভাজা। আর এটা হচ্ছে ডাল সেদ্ধ। এখন ইয়ার ভাত কেটে শুরু করে দিচ্ছি। ভাত কেটে শুরু করে দিচ্ছে। দানা দানা খেয়ে দেখো কেমন লাগছে। তুমি তো দানা খেতে ভালোবাসো, ওই জন্য তোমায় দানা দিয়েছি। আর একটা মাংসের মতো আলু দিই মামাম খাবে বলে। দেখো তো বন্ধুরা দেখো মামাম চুল কেটেছে, মামাম কি কেমন লাগছে দেখো। দেখি মামা মুখটা দেখি, মামা আবার টিপ পড়েছে একটা, আমার সিঙ্গার টিপটাও পড়েছে, পড়ে আবার মুখে নিজেই ঘেঁটে ফেলেছে। ওটা ফেলে দিতে হয়, ওটা খেতে নেই, ওটা খেলে পেটে ব্যথা হবে, ওটা খেলে ফেলে দাও। তুমি যেটা খাচ্ছ সেইটা, তুমি দানাটা খাও, এই দানাটা, এই দানাটা খাও তুমি। কই মামামের বন্ধু এসছে দিদা দারুন রান্না করেছে এঁচোড়টা। আমার তো দারুন লাগছে খেতে। মামামের কিরম লাগছে খেতে? মামাম এতে কি আছে জানিস? একটা ডিমের কুসুম আছে, তাতে লাল পিঁপড়া আছে জানিস, লাখ মাছেক। খাও খাও খাও, দাঁড়ো দাঁড়ো দাও দেখি দাও, এটা খাও। এটা কেন খাবো? এই যে এইটা নয় মামাম, এইটা এটা খেতে নেই বলো বন্ধুরা। বন্ধুরা জানে এইটা খেতে নেই। এই যে শক্তটা মামা করবে আর খাবে। এনো দানা খাও। এই খোলাটা সবসময় ফেলে দিতে হয়, এই যে খোলাটা, এই খোলাটা সবসময় ফেলে দিতে হয়, এই খোলাটা খেলে পেটে ব্যথা হয়, বুঝতে পেরেছো? খাও কুসুম ডিমের কুসুম, ওটার মুসুর ডাল। তুমি ডাল সিদ্ধ খেতে ভালোবাসো বলে দিদা তোমার জন্য ডাল সিদ্ধ রেখেছে। খাবে খাবে, তুমি খেয়ে নাও দুটো ভাত আই দিয়ে, তারপর তোমার জন্য ডাল সিদ্ধ দিচ্ছি। তো আবার পরে আসছি। দেখো বন্ধুরা সন্ধেবেলা এসে গেছি আমরা আমাদের কাছাকাছি একটা মন্দিরে। এখানে বাবা পঞ্চানন্দ ঠাকুরের পুজো হচ্ছে, তো পুজো করতে পুজো মানে আজকে প্রতিষ্ঠা দিবস, তাই জন্য ওখানে পুজো হচ্ছে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে এই চারদিকের পরিবেশটা, খুব সুন্দর নয়? দেখো আমার মেয়ে চলে গেছে ভিডিও করতে, ফের সামনে দেখুন, দেখো ফটো তুলবে বলে ছটপট করছে। সঙ্গে করে একটা দিদিভাইকে নিয়ে গেছে ওর একটা, তো তাকে জড়িয়ে ধরতে হবে, ও তবে তার সাথে ফটোটা তুলবে। দেখো আমি ভিডিও করলে নয় ও আমার ভিডিওটার সঙ্গে এসে কথা বলবে, আর না হলে ও ভিডিওতে থাকবে, ফটো তুলবে বলে ছটপট করবে। দেখো কেমন লাগছে বলো। তোমাদের কাছাকাছি যদি এরকম কোনো মন্দির থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা প্লিজ একটুখানি শেয়ার করো। আর পিছনে বাল্যভোজন হচ্ছে, সবাই আসলে একটু পছন্দ করে না যে এইসব ভিডিওর মাধ্যমে তুলি, তো আমি তুলিনি। পিছনে বাল্যভোজন করানো হচ্ছে, ঠাকুরের প্রসাদ সবাই গ্রহণ করবে আর কি, তো পিছনে সেটা হচ্ছে। আমি অতটা গিয়ে সেখানে ভিডিও করিনি, কারণ সবাই তো সমান নয়, তাই জন্য। তো
তো বন্ধুরা আজকে আমি এই শাড়িটা পরেছি, দেখো কেমন লাগছে। নিশ্চয়ই কেমন লাগছে আমি বুঝতে পারছি না, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর প্রচুর ধুনো দিয়েছিল ওখানটা, পুজো হয়েছে তো তাই জন্য ধুম বড্ড। তো আমরা একটু ওখানে বসে বসে দেখছিলাম, বাল্য ভোজন হচ্ছিল, কারণ আমরাও একটুখানি প্রসাদ নেব, মামাম তো প্রসাদ খাবে বলে বসে আছে, ও একটু রেগে গেছে কারণ প্রচুর ভিড়, তো ওর বিরক্ত এসে যাচ্ছে, ও একটু ভিড়টির পছন্দ করে না। আর যাওয়ার সময় ঠোঁটে লিপস্টিক দিয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো ঠোঁটটাকে কীরকম করে, খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন। চুল কাটানোটা কেমন হয়েছে বন্ধুরা একটু অবশ্যই কিন্তু কমেন্ট করো। চুল কাটাতে আমার আজকে খুব কষ্ট হয়েছে ওকে, কারণ প্রচুর জ্বালাচ্ছিলো, প্রচুর কান্নাকাটি করছিল। আজকের মতো এই পর্যন্ত তাহলে, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি।